গল্প করার কোনো দরকার নেই, চটপট বলুন। সবচেয়ে বড় সমস্যা আমাদের ধুলিয়ান মিউনিসিপ্যালিটি, গঙ্গা ভাঙনে অনেক বাড়ি পড়ে গেছে। হ্যাঁ, ওটা ধুলিয়ান আছে। হ্যাঁ হ্যাঁ, 50টা বাড়ি ইতিমধ্যে পড়ে গেছে এবং 60-70টা বাড়ির আতঙ্কে বাড়ি ছাড়া হয়ে আছে। গঙ্গার ধারে বাড়ি করা একটু বন্ধ করুন তো। এটা ইরিগেশন ডিপার্টমেন্ট জানে, আপনাদেরও একটুখানি সতর্ক থাকতে হবে, যেখানে সেখানে যাকে তাকে বসিয়ে দেন। গঙ্গা ভাঙন আজ নয় কাল হবে, আমি জেনেও কেন ওখানে বসবো? সেটা আমরা দেখছি। গঙ্গা তোমার হাতে নেই, যাই বলো গঙ্গা তুমি থেমে যাও, কি করে বলবো? ভাঙতে ভাঙতেই তো বাড়ির কাছে চলে আসে, সেই জন্য তাকে তখন অল্টারনেটিভ ভাবতে হবে। আগে থেকে ভাবলে, তুমি যদি 5 বছর আগে থেকে ভাবো, তাহলে তো তোমাকে ওটা ফেস করতে পারে না। এগুলো তো জিওগ্রাফিক্যালি তোমাদেরও এনভায়রনমেন্টের লোকেদের ডেকে, যে গঙ্গায় যে ইরোশন, যেসব জায়গায় প্রবলেমগুলো আছে, এটা এক্সপার্টস ওপিনিয়ন নিয়ে তোমাদেরও এগুলো দেখা উচিত। বিবেক, এটা আমার মনে হয় এটা তোমাদেরও ভাবা উচিত, কোন জায়গাগুলো ভাঙছে, কোনগুলো ব্ল্যাক স্পট, সেখানে লোকেদের আগে থেকে সরিয়ে দাও। দিদি, সেটা 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, এই ওয়ার্ডগুলো একদম আতঙ্কের মধ্যে আছে। ধুলিয়ানকে বাঁচান দিদি, না ধুলিয়ান বাঁচবে না, যা পরিস্থিতি বর্তমানে। বসো, বলেছো তোমার কথা, ব্যাস বসো। ধন্যবাদ দিদি, বসো। কি হলো? হ্যাঁ বলো ইদ্রিস, বলো, ইয়ে বলো। না না, ইদ্রিসকে বলছি না আমি। দিদি প্রণাম। ছেলেকে বলছি, বলছি যে আমাদের জেলায় আপনার রাজমিস্ত্রির কাজ যারা করেন, সারা গোটা ভারত থেকে, ভারতের বাইরেও এরা কাজ করেন, এদের যদি স্কিল ডেভেলপমেন্ট করা এবং সার্টিফিকেশন করা যায়, তাহলে আনঅর্গানাইজ সেক্টর থেকে অর্গানাইজ সেক্টরে এলে অনেক উপার্জন বাড়বে মুর্শিদাবাদ জেলার অর্থনৈতিক পরিস্থিতি। এটা খুব ভালো প্রপোজাল। তোমাদের আইটিআই বা পলিটেকনিক এগুলো আছে, সেগুলো চালু আছে? আমাদের উৎকর্ষ বাংলায় অলরেডি ম্যাডাম, আমরা স্টেটের সব থেকে বেশি লোককে ট্রেনিং এর জন্য সিলেক্ট করেছি, ওদের ট্রেনিং ও শুরু হয়েছে ম্যাডাম, 7টি জায়গায় ট্রেনিং শুরু হয়েছে। আরো নাম আসলে ম্যাডাম, আরো বেশি করে ট্রেনিং দিয়ে দাও, কারণ ওরা কিন্তু খুব এক্সপার্ট। আমি বিভিন্ন জায়গায় যাই, জিজ্ঞেস করি তোমাদের বাড়ি কোথায়, কেউ বলে মুর্শিদাবাদে, কেউ বলে উত্তর দিনাজপুরে। ও অনুপ, তুমি নিজেও দেখে নাও এটা ভালো করে। ট্রেনিংটাকে একদম ব্লক লেভেলে করাতে হবে, গরিব মানুষ। হ্যাঁ একদম ব্লক লেভেলে চলে যাও ম্যাডাম। স্যার ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন রকম এজেন্সি, এলএনটি থেকে শুরু করে তারা এগিয়ে আসছে। এখানে একটা ক্যাম্পও হয়েছিল, তারা যেখানে ট্রেনিং দেবে সেখানে থাকার আর খাবার খরচ দেবে, সেরকম ট্রেনিং হবে, অথবা এখানে আমরা ডিসেন্ট্রালাইজ করে নেব, সেরকম ব্যবস্থা করছি ম্যাডাম। ঠিক আছে।